আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্র্যান্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। আরিফেল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। এতে তীব্র গরম থেকে মুক্তি মিললেও বেড়েছে দুর্ভোগ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে সপ্তাহ জুড়েই থাকবে এমন বর্ষণ। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফের বাড়ছে সুনামগঞ্জের নদ নদীর পানি, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে নতুন করে প্লাবিত হয়নি কোনো এলাকা। উত্তরাঞ্চলে নদীর পানি না বাড়লেও দেখা দিয়েছে ভাঙন। এছাড়া লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভূমিধসের শঙ্কা আছে পার্বত্য এলাকায়। বান্দরবানের আবহাওয়া পরিস্থিতির খবর জানাবো আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, বান্দরবানের আজকের পরিস্থিতি কেমন সেটি একটু দেখাবেন, সেটি একটু জানাবেন, আর ভূমিধসের যে শঙ্কা রয়েছে স্থানীয় প্রশাসনের প্রস্তুতি কেমন? মামুন, আসলে গত পরশুদিন রাত থেকে বলা যায় আসলে বৃষ্টি থেমে থেমে এবং গুড়ি গুড়ি বৃষ্টি কিছু পর আবার ভারী বর্ষণ এটির কারণে কিন্তু পাহাড়ের যে পাদদেশে বসবাস করতে বা পাহাড়ের যে ঢালু জায়গাগুলো রয়েছে সেখানে পাহাড় ধসের আশঙ্কা করতে আবহাওয়া অফিসের যে তথ্য মতো আসলে আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সাথে, তিনি আমাদেরকে যে বৃষ্টি জানিয়েছে গত 24 ঘন্টায় প্রায় 57 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে, যেটি থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পাহাড় ধসের আশঙ্কাটা তারা সবচেয়ে বেশি করছে। কারণ হচ্ছে এই বছরের চলতি বছরে যে তীব্রতা, গরমের যে তীব্রতা ছিল সেটির কারণে পাহাড়ের মাটিগুলো অনেকটা করার মতো করে ফাঁহা অবস্থায় আছে। এটির কারণে কিন্তু আসলে পাহাড়ের যে বৃষ্টি থেমে থেমে হচ্ছে, বৃষ্টির কারণে সেই পানিগুলো বিভিন্ন জায়গায় গর্ত বা পাহাড়ের বিভিন্ন সাইডে পড়ার কারণে কিন্তু পাহাড় ধসের আশঙ্কাটা তারা দেখছে। আমরা যারা পাহাড় বিশ্লেষক রয়েছে, মাটি বিশ্লেষক বা পাহাড় গবেষণা করে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের কিন্তু এই বিষয়টি জানিয়েছে আসলে এই থেমে থেমে বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কাটা আসলে অন্যান্য ভারী বর্ষণের থেকে এটি অনেকটা বেশি থাকে। সেই কারণে কিন্তু এই সময় মানুষের সচেতনতা থাকার পরামর্শ দিচ্ছে আসলে সুশীল সমাজ। আমরা এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে বান্দরবানে যারা বিচ্ছিন্ন ভাবে বসবাস করছে তাদের কিছুটা নামার জন্য বান্দরবান পৌরসভা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে, মানুষকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যদিও এখন সকাল থেকে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, এখন আবার সেই বৃষ্টি থেমেছে, কিন্তু থেমে থেকে বৃষ্টির কারণে পাহাড়ের আশঙ্কাটা বেশি দেখছে আসলে বিশ্লেষকরা। ধন্যবাদ আপনাকে। বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে তীব্র ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামের নদ নদীতে। গেল কয়েকদিনে ভিটে হারিয়েছে শতাধিক পরিবার। এই অবস্থায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি নদী পাড়ের মানুষের। স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া ভিটাটাই ছিল সূর্য বেওয়ার আশ্রয়, কিন্তু দুধকুমার নদে বিলীন হয়েছে তাও। এরপর বাবার যে বাড়িতে ঠাঁই নিয়েছিলেন নদী ভাঙনে ভেসে গেছে সেটুকুও। কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার চরবলদিয়া গ্রামের অনেক পরিবারেই আছে এমন হাহাকারের গল্প। বাড়ি বেরো নাই কে আনকা গাছতলা বসে বসে থাকে আইত পাই। উজানের ঢল ও বৃষ্টিতে পানি বাড়ার পর থেকে দুধকুমারের বেশ কয়েকটি এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। গেল কয়েকদিনে চরবলদিয়ায় নিঃস্ব হয়েছে অন্তত 12টি পরিবার। গুনুর 16টা বাড়ি হয়েছে আর 5 দিনে ভাঙা শেষ, আর 2টা বাড়ি গেছে গা। বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারতেছি না, খাইতে পারতেছি না। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন প্রকল্প এলাকায় ভাঙন রোধে জরুরি ব্যবস্থা না নিয়ায় সর্বশান্ত হচ্ছে মানুষ। দুধকুমারের জন্য কিছু ইমার্জেন্সি প্যাকেজ দিয়ে আমাদেরকে এই নদী ভাঙন রোধ থেকে রক্ষা করার জন্য আমি অনুরোধ করব। অন্যদিকে কুড়িগ্রাম সদরের সারডোবে ধরলা, নাগেশ্বরীর রায়গঞ্জ ফান্দের চরে দুধকুমার গঙ্গাধর, রাজারহাটে তিস্তাসহ চিলমারির বিভিন্ন স্থানে ভাঙছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীর বাম তীর রক্ষার্থে একটি প্রকল্প দাখিল করা আছে, সেই প্রকল্পটি অনুমোদন হলে আমাদের সিসি ব্লক দ্বারা স্থায়ী নদীটির সংরক্ষণমূলক কাজ বাস্তবায়ন করা যাবে। আর তিস্তা নদীতে আমাদের একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে, সেই স্টাডির রিপোর্ট পেলে আমরা ব্যবস্থা নিতে পারব। আগের বছরগুলোতে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা দেখা গেলেও এবারে অনেকটা নিষ্ঠুপ দপ্তরটি। গোলাম মোল্লা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।
এই দেখুন কা হাইকো নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। হোলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার 8 বছর আজ। হাইকোর্টের রায়ের পর 8 মাস পেরিয়ে গেলেও এখনও তা প্রকাশ হয়নি। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর ফাঁসির দণ্ড থেকে আমৃত্যু কারাদণ্ড প্রাপ্তদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মাসউদুর রহমানের রিপোর্ট। ২০১৬ সালের 1 জুলাই রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা স্তম্ভিত করেছিল গোটা দেশকে, সুনাম ক্ষুণ্ণ হয় বহির্বিশ্বেও। সেনা অভিযানে নিহত হয় হোলি আর্টিজান বেকারিতে হামলার প্রধান পরিকল্পনাকারী তামিম চৌধুরী সহ 8 জঙ্গি, কারাগারে আছে আরও 8 জন। 2019 সালের 7 ডিসেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড ও 1 জনকে খালাস দেন। রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। গেল বছর অক্টোবরে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি শহীদুল করিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ 7 জঙ্গির মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন, কিন্তু এখনও প্রকাশ হয়নি সেই পূর্ণাঙ্গ রায়। সম্পূর্ণ নিরীহ কতগুলো মানুষকে, নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এই ধর্মের নামে এবং তাদের ওই উগ্রবাদিতার নামে। এখন যাদের আদেশগুলো হলো তারা কিন্তু পিছনে ছিল, তারাই কিন্তু ওদেরকে মদত দিয়েছে, তাদের অস্ত্র দিয়েছে, পয়সা দিয়েছে, তাদের সহায়তা করেছে, সব কিছু কিন্তু ওরাই, মানে মূল পরিকল্পনার অনেক অংশে ওরা ছিল এই ঘটনার, যার ফলে ওদের প্রতি বিন্দুমাত্র অনুকম্পা দেখানো আমি মনে করি সুযোগ নাই। অ্যাটর্নি জেনারেল বললেন, জঙ্গি হামলায় যারা জড়িত তাদের মৃত্যুদণ্ড হওয়া প্রয়োজন ছিল। পূর্ণাঙ্গ রায় পেলে সিদ্ধান্ত নেওয়া হবে আপিলের। জাজমেন্ট পাওয়ার পরে আমরা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যোগাযোগ করব, পরে ওনাদের সাথে নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব। কিন্তু এখন আমরা জাজমেন্টটা পুরোটা পাইনি, জাজমেন্ট পাওয়ার পরে আমরা কী করব সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নিব। পুলিশের তদন্ত বলছে ওই হামলায় জড়িত 90 জেএমবি, যারা ঘটনার পর নিজেদের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস বলে দাবি করেছিল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স এখন 104। সময়ের কলেবর বাড়লেও নতুন জ্ঞান সৃষ্টিতে কতটা এগিয়েছে? প্রবীণ শিক্ষাবিদ ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় সমাজের বাইরে নয়, ঘুণ ধরলে সব অঙ্গে তা ছড়িয়ে পড়ে। মৌলিক গবেষণা বা প্রকাশনায় আগ্রহের ঘাটতির জন্য সমাজে টাকার কাছে জ্ঞানের কদর কমাকে দায়ী করছেন তিনি। শামিমা সুলতানা রিপোর্ট। ইতিহাসের গৌরব আর প্রাচ্যের অক্সফোর্ডের তকমা নিয়ে 1 শতাব্দীর বেশি পার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দীর্ঘ সময়ে সম্প্রসারিত হয়েছে ক্যাম্পাসের পরিসর, উঠেছে নয়া দালান, খুলেছে নতুন বিভাগ, বেড়েছে শিক্ষক শিক্ষার্থীর সংখ্যাও। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল যে কাজ, অর্থাৎ নতুন জ্ঞানের সৃষ্টি, সেখানে কতটা অবদান রাখলো? একটা প্রতিষ্ঠান যেটা একটা এই সমাজেরই অংশ, কাজেই শিক্ষক বলি, ছাত্র বলি, বা যা কর্তারা বলি, প্রশাসনিক কর্তা বলি, তারা এই সমাজেরই অংশ। কাজেই যে সমাজের অবস্থা থেকে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থাকে আলাদা করা যাচ্ছে না, মানে এটা যে বিশ্ববিদ্যালয় যে একটা মানে পথ দেখাবে, সেই পথ দেখানোর জায়গাটা নেই। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অনুশীলনের চর্চা কেন্দ্র ডাকসুর দ্বার কার্যত রুদ্ধ। আজকের ছাত্র, ভবিষ্যতের শিক্ষকদের বিকাশের এই বাধাকে দূর করার তাগিদ এই প্রাজ্ঞ শিক্ষকের। গত 3 যুগ ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেই, তো কাজেই ওইটার জন্য যে নেতৃত্ব তৈরি সেইটাও বিঘ্নিত হচ্ছে। আবার যে সাংস্কৃতিক যে মান, সংস্কৃতি চর্চার যে মান, সেটাও উন্নত হচ্ছে না, এইটা হচ্ছে অসুবিধা। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, মৌলিক গবেষণা কিংবা প্রকাশনা থেকে দিন দিন দূরে সরে যাবার দায় শুধু ছাত্র শিক্ষক বা কম বরাদ্দেরই না, এটা সমাজেরও। এখন সমাজে কর্তৃত্ব চলছে টাকার এবং জ্ঞানের দামটা কমে গেছে। টাকার দাম যত বেড়েছে, জ্ঞানের দাম তত কমেছে, ফলে ওই জ্ঞান চর্চাটা সমাজেও মূল্যায়িত হয় না এবং তার প্রতিফলন আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখছি। কাজেই এটা আমি বলতে পারবো না
যে মান বাড়ছে কি বাড়ছে কমছে, আমার মনে হয় যে আছে গবেষণা যে নেই তা না, ব্যক্তিগতভাবে গবেষণা মানুষ অনেকে করছেন, কিন্তু প্রকাশনা অতটা হচ্ছে না আগের মতো, এইটা আমি বলি। 72 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত থাকা এই প্রবীণ অধ্যাপক মনে করেন, জীবনে অর্থের দরকার থাকলেও জ্ঞানের প্রয়োজন তার চেয়ে ঢের বেশি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ সকাল 7টার খবরে, আপনারা দেখছেন চ্যানেল 24। বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হল নির্দিষ্টকরণ বিল 2024। এর মাধ্যমে আজ থেকেই কার্যকর হচ্ছে 7,97,000 কোটি টাকার বাজেট। স্পিকারের সভাপতিত্বে শুরু হওয়া কর্মসূচিতে মোট 59টি দাবি তুলে ধরেন মন্ত্রীরা। এসবের বিপরীতে ছাঁটাই প্রস্তাব তোলা হলে তার নাকচ হয় কণ্ঠ ভোটে। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। আওয়ামী লীগ সরকারের নতুন মেয়াদ, নতুন অর্থমন্ত্রী ও মধ্যমেয়াদী অর্থনৈতিক কাঠামোর প্রথম বছর হওয়ায় সংগত কারণেই গুরুত্বপূর্ণ ছিল এবারের বাজেট, কিন্তু সেই গুরুত্ব সমান্তরালে প্রতিফলিত হয়নি বরাদ্দ আর বণ্টনের বেলায়। বরং কালো টাকা সাদা করার সুযোগ রেখে সমালোচিত এক বাজেটের উদাহরণ তৈরি করলেন আবুল হাসান মাহমুদ আলী। অর্থ বিল 2024 সংসদে স্থিরীকৃত আকারে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। আগের দিন প্রায় অপরিবর্তিত রেখে অর্থ বিল পাশ করে পরদিন বাজেট পাশের আনুষ্ঠানিকতা শুরু করেন স্পিকার। কর্মসূচি অনুযায়ী 2024-25 অর্থ বছরের ব্যয়ের জন্য 59টি বরাদ্দের দাবি উপস্থাপন করলে তার সবগুলোই পাশ হয় কণ্ঠ ভোটে। আর কয়েকজন সংসদ সদস্য বরাদ্দের বিপরীতে ছাঁটাই প্রস্তাব তুললে সেসবও নাকচ হয়ে যায়। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হলো। প্রায় 8,00,000 কোটি টাকার বাজেটে এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা 4,50,000 কোটি আর সার্বিক ঘাটতি 2,50,000 কোটি টাকার উপরে। 6 জন সংসদে দেওয়া এই বাজেট সুনির্দিষ্টকরণ বিল আকারে পাশের জন্য স্পিকারের অনুমতি নেন অর্থমন্ত্রী। পরে নানা আনুষ্ঠানিকতার পর যা গৃহীত হয় সর্বসম্মতিক্রমে। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। নতুন এই বাজেটের মাধ্যমে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.5%, আর প্রায় 10% মূল্যস্ফীতি নামানোর আকাঙ্ক্ষা 6.5%। একই সাথে দীর্ঘদিন এক জায়গায় আটকে থাকা বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে বিলাসী এক লক্ষ্যমাত্রা ধরেছেন অর্থমন্ত্রী। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। খুলছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের গুলশানের 4 ফ্ল্যাটের তালা। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর সম্পদের খোঁজে সব দপ্তরে চিঠি দিয়েছে দুদক। সাবেক পুলিশ প্রধান বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদকের কার্যক্রম শুরুর পরপরই দেশ ছেড়ে পরিবারসহ পালিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদের জন্য দুদক দুবার তলব করলেও আসেননি তিনি, উল্টো নিজের পক্ষে সাফাই গিয়ে চিঠি দিয়েছেন দুদকে। যদিও এর আগে আদালতের নির্দেশে বেনজির ও তার পরিবারের স্থাবর অস্থাবর সব সম্পদ জব্দ করা হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন জেলায় বেনজিরের জব্দ করা সম্পদ বুঝে নিতে রিসিভার নিয়োগ করেছেন আদালত। রোববার গুলশানে 9,000 স্কোয়ার ফিটের বেনজিরের 4টি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। আমাদের আইন মোতাবেক যা যা করার তা আমরা করছি। মাননীয় আদালত একটা আদেশ দিয়েছে বেনজিরের বাড়ির তালা খোলার জন্য, একটা ম্যাজিস্ট্রেট নিয়োগ করা, সে আদালত যেভাবে নির্দেশ দেয় সেভাবে চলবে। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক সদস্য মতিউরের সম্পদের খোঁজে সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি দিয়েছে দুদক।
সরকারের কর্মকর্তা, সে পুলিশ, এনবিআর, হামলা, যাই বলেন, সবার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে বিধি মোতাবেক যা হয় তাই আমরা করতেছি। কারোর জন্য আমরা বিশ্বাস করতেছি না, কারো কেউ আমার শত্রুও না, কেউ আমাদের মিত্রও না, সকলের জন্য আইনানুগ আচরণ করব। মতিউর ও তার স্ত্রীর বিরুদ্ধে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিলেও কবে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সংস্থাটি। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটা বিরতির, সাথেই থাকুন।